সংগঠনের নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বে দেওয়া জানাই আজকের এই সমাবেশে উপস্থিত মায়েদের বোনেদের আমরা সংগঠনগতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি করেছেন, সমস্যা ছিল যানবাহনের সমস্যা ছিল নানাভাবেই আর্থিক সংকটের সেই সমস্ত সমস্যাগুলোকে তারা পরিহার করে নিজেরা উদ্যোগী হয়ে মহিলাদের এই সমাবেশে নিয়ে আসার জন্য অগ্রসর হয়েছে। আমি সবাইকে বলব আজকের যে উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন এই উদ্যোগ সারা রাজ্যে জারি রাখতে হবে। আমাদের সামনে আগামী ফেব্রুয়ারি মাসে যে কোনো সময়ে রাজ্য বিধানসভার নির্বাচন 2023-এর রাজ্য বিধানসভা নির্বাচন, এই নির্বাচন আমাদের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে। আপনারা শুনছিলেন আমার আগে আমাদের দুজন নেতৃত্ব আলোচনা করেছেন, আমি সেই আলোচনার বিষয়বস্তুর মধ্যে না ঢুকে বলব যে শুধু প্রধানমন্ত্রী নয়, আগামী দু মাস এই রাজ্যে কেন্দ্রীয় নেতা মন্ত্রী থেকে শুরু করে বিজেপি দলের তাবড় নেতারা এই রাজ্যে আসবেন এবং প্রধানমন্ত্রীও এসে গেছেন, হয়তো আরও দু একবার আসতে পারেন বা আসবেন। ঝুমরাবাজি আবারও নতুন করে শুরু হয়েছে। বিগত 2018 সালে যে ভীষণ ডকুমেন্ট নামে একটা ইস্তাহার এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে পেরেছিল, সেই ইস্তাহারের পুনরাবৃত্তি ঘটবে এবং নানাভাবেই আমাদেরকে 2023-এর ভোটে বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য তারা তাদের চেষ্টা চালিয়ে যাবে। ভুল একবারই তো হয়, মানুষ বারবার ভুল করে না, ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। সুতরাং সমাবেশে আগত মায়েদের আমি বলব ঘরে ঘরে প্রস্তুত হন, বিজেপির জুমরাবাজি জবাব দেওয়ার জন্য যারা বলছে সুশাসন তাদের কাছে প্রশ্ন রাখুন, কিসের সুশাসন, কোন সুশাসনের কথা বলছে এই রাজ্যের সরকার বা বিজেপি দলের পৃষ্ঠা প্রমুখ মণ্ডলের সভাপতি থেকে শুরু করে চুনোপুঁথি নেতা পর্যন্ত সবাই বলছে সুশাসন। যেই রাজ্যে প্রতিদিন মায়েরা ধর্ষিত হচ্ছেন, যে রাজ্যে নাবালিকা শিশুকন্যা খুন হচ্ছেন ধর্ষণের পরে, যে রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কোনো জিনিস নেই, যেই রাজ্যে গণতন্ত্র হচ্ছে ছাপ্পা ভোট, মানুষের মৌলিক অধিকার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার আজকে পদদলিত, এখানে সংবিধানের যে অধিকারগুলো মানুষের জন্য লিপিবদ্ধ করা আছে সমস্ত কিছুকে তারা নস্যাত করে দিয়ে রাজ্যে একটা অরাজকতা রাজত্ব কায়েম করেছে। সুশাসন নয় আমরা বলবো, দুঃশাসনের জমানা তৈরি হয়েছে ত্রিপুরার বুকে। এই দুঃশাসনের জমানাকে যদি আমরা উৎখাত করতে না পারি, এ রাজ্যে খাল কেটে যে কুমির এনেছি আমার আগে তবে মানি সরকার বলছিলেন এই সামনের নির্বাচনে সেই দুঃশাসন সেই দুর্বৃত্ত এবং সেই ভয়ানক কুমিরটাকে আবার খালে পাঠাবার ব্যবস্থা করতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের মায়েদের বোনেদের দায়িত্ব অপরিসীম।